আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহি রবিহমদ সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমান সময়ের একজন আলোচিত বক্তা এবং প্রখ্যাত আলম জনাব জোনাবলহাজ হজরত মৌলানা মিজানুর রহমান আজহারী সাহেব সাহেব কর্তৃক আল্লাহ হাবিব সাল্ল আলী ও সাল্লামের সানে হস্তাখীকৃত কয়েকটি বাক্য নিয়ে খুবই ফেতনা এবং খুবই বাকবিতণ্ড চলতেছে অনলাইন মিডিয়ার মধ্যে বিশেষ করে তিনি যুবক সমাজের কাছে প্রচুর পরিমাণে পরিচিত সেই হিসাবে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু তিনি যুব সমাজের কাছে পরিচিত হয়ে এই ধরনের বক্তব্য সমাজের মধ্যে দিয়ে সমাজকে দূষিত করবেন এটা আমরা আশা করি না এটা আমরা আশাবাদী না তিনি কিছুদিন আগে বলেছিলেন আল্লাহ নবীর বডি সিক্স প্যাক ছিল এটা সম্পূর্ণ রসুলেশন একটা বেয়াদবি অনেকে আমাদেরকে বুঝায় যে সিক্স প্যাক মানে আধুনিক শব্দ আমরা কি মুরুক্ষ নাকি এই বাংলাদেশের আলেমরা কি মুরুক্ষ নাকি যে সিক্স প্যাক একটা শব্দের অর্থ তারা জানে না মুরুক্ষ বানাইতেছেন আমাদেরকে যাক সে বিষয়টা বাদ দিলাম এরপরে তিনি কিছুদিন আগে একটা ভিডিও আল্লাহ হাবিস্লামের সামনে বেয়াদবি করে ফেলেছেন নবীজি লিখতেও জানতেন না পড়তেও জানতেন না মহাজ তিনি বলতেছেন নবীজি নাকি লিখতেও জানতেন না ওয়ান টু থ্রি এক দুই তিন ওয়াহেদ ইসলান সালাস এটা এগুলো তিনি পড়তে জানতেন না আসুন আজকে আমরা যদি আমি কিছুক্ষণ আগে একটা হাদিস আপনাদের কাছে লিখনির মাধ্যমে দিয়েছি তারপরে দেখতেছি কয়েকজন বার্গেনিং করতেছে যে নবীজি লিখতে জানতেন এটা স্বীকার করেন নবীজি লিখতে জানতেন আল্লাহ তা রব্বুল আলামিন নবীজি এমন কোন গুণ এমন কোনো সিবাদ বাদ রাখেনি যেটা দেন নাই যেখানে আল্লাহ রব্বুল আলামিন নিজের নাম রহিম রসুলের নাম রহিম লাগায়া দিছে যেখানে আল্লাহ রব্বুল আলমিন নিজের নাম গফুর রসুলের নাম রহিম গফুর লাগাইয়া দিছে সেখানে লেখা এটা তো সামান্য একটা গুণ লেখক কুরাম শরীফের অমনি শব্দের অর্থ তফসির পড়েন এটা কি বোঝানো হয়েছে বিভিন্ন তফসিরগুলো পড়লে কি বোঝানো হয়েছে অমনি তো মূল শব্দ থেকে আসতে পারে মূল উম্মুল মূল থেকেও আসতে পারে শব্দটা তো মোশারাক এটা তো খালি এক এক অর্থে নিলেও অর্থ হবে না তো চলুন আমরা একটা হাদিস দেখি আমার হাতে একটি কিতাব রয়েছে কিতাবটি সহিয়াল বুখারি সহি বুখারির মধ্যে কিতাবুল এলেম কিতাবুল এলেমের মধ্যে বাবু কিতাব আতির এলমি বা এলেম লিপিবদ্ধ করা সম্পর্কিত অধ্যায় এখানে একটি হাদিস আনা হয়েছে সহি বুখারি আপনি কি বুখারিশ্বের পড়েন না মাওলানা হয়েছেন আজহার থেকে পাশ করেছেন আপনি কি বুখারিশ্বের পড়েন না হ্যাঁ শরীফ পড়লে তো আর আপনার কাছে জিনিস জিনিসগুলা এত ডিফিকাল্ট মনে হতো না আপনি গণহারে এইভাবে ফতুয়াবাজি আপনি করতে পারতেন না আর আমাদের সমাজে কিছু অন্ধভক্ত বের হয়ে গেছে না ভুল করলেও ঠিক আরে মিয়া তুমি কি জানো এই ধরনের চিন্তা দ্বারা ঠিক করো মিয়া তোমরা আল্লাহ পাক আমাদেরকে আপনাদের একটা মেধা দিছে এটা যাচাই করার মতো শক্তি দিছে এই লোকটা যে কথাটা বললো এটা কতটুকু

যখন নবীজির রোগ অসুস্থতা বেড়ে গেল কিতাবা নবী সালাম বললেন তোমরা আমার কাছে একটা কিতাব নিয়ে আসো আমি তোমাদেরকে একটা কলম নিয়ে আসো কাগজ কলম নিয়ে আসো আমি তোমাদেরকে এমন কিছু লিখে দিব কাগজ কলম নিয়ে আসার জন্য নবীজি বললেন কাগজ কলম নিয়ে আসো আমি আক্তুবুলাকুম কিতাবান আমি তোমাদেরকে এমন একটি কিতাব এক লেখনই লিখে দিব লা তাদিল্লু বাদাহু যে লেখনির মাধ্যমে তোমরা পরবর্তীতে আর পদভ্রষ্ট বা গোমরা হবে না তোমরা ভ্রান্ত হবে না অতপর কয়াল আমার অমর আদিয়াল বলেন ইন্নান নবী আলাইহিস সালাত ওয়াস সালাম গলাবাহু আল ওয়াজউ নবী আলাইহিস সালাত ওয়াস সালামের অসুস্থতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে ওয়া ইনদানা কিতাবুল্লাহ আমাদের জন্য আল্লাহর আমাদের নিকট আল্লাহর কিতাব তো আসেই আমরা সেই অনুযায়ী ভাইসালা করবো এখন নবীজিকে বিরক্ত করা ঠিক হবে না অমরাজি আল্লাহ এই ধারণা থেকেই বলেছেন হাসবু আমাদের জন্য আল্লাহ করু তখন নবীজি আল্লাহাম বললেন তোমরা বাক বিতণ্ড বেশি করো না এখানে ঝগড়া বিবাদ করো না এখান থেকে তোমরা উঠে যাও অন্য জায়গায় গিয়ে করো ফখরাজ ইবনু আব্বাস ইয়াকুল ইয়ুল ইবনু আব্বাস হাদি আল্লাহাল অনেক কথা বলতে বলতে বের হয়ে গেলেন হাইরে রে কি বিপদ কি বিপদ রসুল আকরাম সাল্লাম এর লেখনির মাধ্যে রসুলের মাঝে এবং তার লেখনির মধ্যে যা বাদ পড়েছে যা বাকবিতণ্ড শুরু হয়েছে যা সমস্যা দেখা দিতেছে হাইরে কী বিপদ এই কথাটা তিনি বলে বলে বের হয়ে গেলেন হয়তো ইবনে আব্বাস তিনি এটাই বলতে চাইছেন যে হয়তো কিছু হারিয়ে ফেললাম রসুল আমাদেরকে কিছু লিখতে দিতে চাইছিলেন আমরা সেটা গ্রহণ করতে পারলাম না এই কথা বলতে বলতে তিনি বের হয়ে গেলেন তো এই যে এই কিতাবের মধ্যে আছে তুনি কিতাবা যে বাবা সৈয়াল বুখারি নবীজির নামে কেন অপবাদ দিলেন ভাই আপনি নবীজি লিখতে জানতেন না যদি লিখতে না জানতেন তো নবী কেন বললেন যে আমার কাগজ কলম তো আমি লিখবো তার মানে আপনার কথা অনুযায়ী বোঝা যায় নবীজি লিখতে জানতেন না তারপরে সাহাবাই সামনে নিজের দাম বাড়ানোর জন্য কাগজ কলম চাইছেন যে আমিও লিখতে জানি নাম্লাহমিন জালেক নামুজুবুল্লাহমিন জালেক আর একটা হাদিস যেটা দীর্ঘ আমাদের যারা শাহেখ আহসুন্না শাহেখ আহসন্ন আল্লাহ আইনুলাফিজাহুল্লাহ উনি আমাদের সিলেটের মৌলানা মহিউদ্দিন আজারিস হাফিজাহুল্লাহ ভিডিও দিয়েছেন আমি সেই হাদিসটাও আপনাদের আবার একটু পড়তেছি অবশ্যই স্মরণ করিয়ে দেওয়ার জন্য তাদের কথার উপরে নয় এই যে এখানে একটা হাদিস আনা হয়েছে এই কিতাব অনুচ্ছেদের নাম হচ্ছে সৈয়াল বুখারি কিতাব উসুল অধ্যায় কিতাব উসুল সন্ধি অধ্যায় এখানে

সুম্মা কি করলেন ফাকাতা তাবা হাজা মা কদ আলাই গে মোহাম্মদ উবনু আবদুল্লাহ অতপর আল্লাহর হাবি সাল্লাহ আলাই সাল্লাম কাগজ কলম হাতে নিয়া আপনার কি করলেন নবীজি আলাহি সাল্লাম আমি আল্লাহ রসুল আবদুল্লাহর পুত্র মোহাম্মদ কতরা নবীজি মা কদ আলাই গে মোহাম্মদ উবন যা ফাইসালা হলো তার তা সেখানে তিনি লেখলেন কি রসুল্লাহ তিনি ইয়া করে মুছে আল্লাহর রসুল নিজে লেখলেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ

মহি আপনার মালানা মিজানুর রহমান জারি আপনি স্বীকার করেন যে আমি ভুল করেছি শাহান এই কথাটা আমার বলা ঠিক হয় নাই লিখতে জানতেন না কথাটা তো লিখছেন লিখছেন আবার বলছেন বলছেন আবার কি বলছেন নবী পড়তেও জানতেন না এক দুই তিন জানতেন না পড়তে এটা কেউ কোন ধরনের ব্যাপার আবার আল্লাহর কোরআনে কি এক দুই নাই সুরা নিসার মধ্যে নাই মাসনা সুলা রুবা আসে না এই যেখানে এক দুই 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 তিন তিন চার চার এই এই শব্দটা আল্লাহনীতে বলা বলতেন এটা তো কোরআন শরীফ আয়াত বললেন পড়তেও জানতেন না আপনি অনুশোচনা করুন তবা করুন আল্লাহ আমাদের হেফাজত করুক আসসালামু আলিক